নমস্কার, আমি সুদীপ রঞ্জন ঘোষ, ইনস্ট্রাক্টর, গভর্নমেন্ট আইটিআই হাওড়া হাউস। আজকে আমার এই ভিডিও ক্লাসে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা কনসেপ্ট অফ স্কেল সম্পর্কে আলোচনা করব। স্কেল ইঞ্জিনিয়ারিং ড্রয়িংয়ে একটা গুরুত্বপূর্ণ অংশ। আমাদের আশেপাশে যে সমস্ত অবজেক্টকে আমরা দেখি সেগুলো জেনারেলি বিভিন্ন সাইজের হয়। কোনোটা আমরা দেখি খুবই ক্ষুদ্র, যেমন রিস্ট ওয়াচের গিয়ার, আবার আমরা বিরাট হিউজ মাপের, লার্জ মাপেরও দেখি, যেমন এয়ারক্রাফ্ট। এই সমস্ত ড্রয়িংগুলোকে, এই সমস্ত বস্তুগুলোকে আমরা যখন ড্রয়িং শিটে ড্রয়িং করতে যাই, তখন আমরা এগুলোকে হয় বাড়িয়ে নিতে হয় অথবা কমিয়ে নিতে হয়। অর্থাৎ এদের ডাইমেনশনগুলো, যেগুলো যে অবজেক্টগুলো সাইজে বড়, তাদেরকে রিডিউস করে নিতে হয়, যেগুলো ছোট সেগুলোকে এনলার্জ করে নিতে হয়। এর মাধ্যমে কি হয় না, সব ফ্লোরে যে সমস্ত টেকনিশিয়ান কাজ করেন তাদের ড্রয়িংটা দেখে কাজ করতে সুবিধা হয়। ক্লিয়ারলি বলতে গেলে, স্মলার অবজেক্ট নিড টু বি এনলার্জ, অর্থাৎ ছোট বস্তুগুলোকে তার ডাইমেনশনের থেকে বড় করে আঁকতে হয়, এবং লার্জার অবজেক্ট নিড টু বি রিডিউস, লার্জারগুলোকে ছোট করতে হয়। আবার কিছু কিছু বস্তু থাকে, সাম অবজেক্টস ক্যান অলসো বি ড্রন এক্স্যাক্টলি অ্যাজ দেয়ার অ্যাকচুয়াল সাইজ, তাদের অ্যাকচুয়াল সাইজেই তাদেরকে আমরা ড্রয়িংয়ে শিটের মধ্যে ড্রয়িং করতে পারি। এই যে প্রপোর্শন, এই যে আমরা কমাচ্ছি বা বাড়াচ্ছি, এনলার্জ করছি বা রিডিউস করছি, এই যে প্রপোর্শন বা রেশিও, এটাকেই আমরা বলি স্কেল অফ ড্রয়িং। আজকের এই ভিডিওতে আমরা কী কী জিনিস শিখব, অর্থাৎ আমাদের অবজেক্টিভস কী, ডেফিনেশন অফ স্কেল, দ্য স্কেল জেনারেলি ইউজড ফর জেনারেল ইঞ্জিনিয়ারিং ড্রয়িং, টাইপস অফ স্কেল, রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন, লেন্থ অফ স্কেল, এবং প্লেন স্কেল এবং ডায়াগোনাল স্কেলের সম্বন্ধে একটা সাধারণ ধারণা বা কনসেপ্ট, এবং প্রিন্সিপাল অফ ডায়াগোনাল স্কেল। ডেফিনেশন অফ স্কেল, ইন জেনারেল বলতে গেলে স্কেল আমরা কাকে বলবো, স্কেল হচ্ছে একটা রেশিও, ডাইমেনশন অফ দ্য ড্রয়িং এবং অ্যাকচুয়াল ডাইমেনশন অফ দ্য অবজেক্ট, তাকেই বলছি আমরা স্কেল। আমরা যদি বইয়ের ভাষায় বলি, এ স্কেল ইজ ডিফাইন্ড অ্যাজ দি রেশিও অফ দি লিনিয়ার ডাইমেনশনস অফ দি এলিমেন্ট অফ দি অবজেক্ট অ্যাজ রিপ্রেজেন্টেড ইন এ ড্রয়িং টু দ্য অ্যাকচুয়াল ডাইমেনশন অফ দ্য সেম এলিমেন্ট অফ দি অবজেক্ট ইটসেলফ। অর্থাৎ আমরা যে মাপে যে ডাইমেনশনে ড্রয়িংটা করছি আর অ্যাকচুয়াল যে ডাইমেনশন, এই দুটোর অনুপাত। এরপর আমরা দেখব আমাদের ইঞ্জিনিয়ারিং ড্রয়িংয়ে জেনারেলি যে সমস্ত স্কেলগুলোকে আমরা ব্যবহার করে থাকি। এক নম্বর হচ্ছে রিডিউসিং স্কেল। আমরা আগে যেটা বললাম, হোয়েন ড্রয়িংস আর ড্রন ইন স্মলার সাইজ দ্যান অ্যাকচুয়াল সাইজ, অ্যাকচুয়াল সাইজের থেকে আমরা কমে করব, কমিয়ে করব, রিডিউস করে করব। যেমন 1:2, এই যে অনুপাতটা দেওয়া আছে, রেশিওটা দেওয়া আছে, 1:20, 1:200, এভাবে দিয়ে আমরা দেখতে পাচ্ছি 1:10,000। প্রথমে যেটা আছে ওয়ান, এটা হচ্ছে ডাইমেনশন অফ দ্য ড্রয়িং,
অর্থাৎ যে অনুপাতে আমরা ড্রয়িংটা করছি, আর পরেরটা হচ্ছে যে অনুপাতটা আমাদের অরিজিনাল অবজেক্টের ডাইমেনশন, অর্থাৎ 1:2 মানে আমরা অর্ধেক করে দিচ্ছি। আমার যদি থাকে 100 সেন্টিমিটার, আমি সেটা 50 সেন্টিমিটার করে করছি। এখানে আছে 1:2000, অর্থাৎ আমার যেটা অরিজিনাল ডাইমেনশন আছে তার আমি 2000 গুণ কমিয়ে করছি, অর্থাৎ রিডিউস করছি। এটা আমরা লার্জ অবজেক্টের ক্ষেত্রে করব। 2 নম্বর হচ্ছে কি, এনলার্জ স্কেল। এখানে কি বলছে, হোয়েন ড্রয়িংস আর ড্রন ইন লার্জার সাইজ দ্যান অ্যাকচুয়াল সাইজ, অর্থাৎ অ্যাকচুয়াল সাইজের থেকে যখন আমি বাড়িয়ে করব, অর্থাৎ কোনো ছোটো অবজেক্ট স্মলার অবজেক্টকে আমি বাড়িয়ে ছবিটা আঁকবো, 50:1, 5:1, 20:1, 2:1, 10:1, এরকম বিভিন্ন রেশিওগুলো এখানে দেওয়া আছে। আমি প্রথমেই বলেছি, প্রথমে যেটা রেশিও যে থাকছে সেটা হচ্ছে ডাইমেনশন অফ দ্য ড্রয়িং, অর্থাৎ যে মাপে আমি ড্রয়িংটা, যে ডাইমেনশনে আমি ড্রয়িংটা করছি। তাহলে আমার যদি এখানে 1 থাকে, আমি এখানে 50 মানে 50 গুণ বাড়িয়ে করছি, এইখানে 1:2:1 মানে হচ্ছে আমি দ্বিগুণ করছি, ডবল স্কেলে করছি, 2:1 মানে আমার যদি 2:1 থাকে আমি 2 করছি, আমার যদি 100 থাকে আমি 200 করছি, তাহলে এটা হচ্ছে এনলার্জ স্কেল। 3 নম্বর হচ্ছে ফুল সাইজ স্কেল, অর্থাৎ যখন আমি যে মাপে অ্যাকচুয়ালি অবজেক্টটা আছে সে মাপেই ড্রয়িংটা করছি, অর্থাৎ হোয়েন ড্রয়িংস আর ড্রন ইন সেম সাইজ অ্যাজ অ্যাকচুয়াল সাইজ, অ্যাকচুয়াল সাইজে যে ডাইমেনশনটা আছে আমি সেই মাপেই যখন ড্রয়িংটা করছি। এখানে রেশিও কী হচ্ছে, 1:1, অর্থাৎ ডাইমেনশন অফ দ্য ড্রয়িং এবং ডাইমেনশন অফ দ্য অবজেক্ট দুটোই সমান। নেক্সট আমরা যেটা যাচ্ছি, টাইপস অফ স্কেল ইউজ অনুযায়ী, অ্যাকর্ডিং টু ইউজ, আমরা ইউজ অনুযায়ী আমরা ক্লাসিফিকেশন করছি স্কেলগুলো। কী কী আছে, প্লেন স্কেল, ডায়াগোনাল স্কেল, কম্পারেটিভ স্কেল, ভার্নিয়ার স্কেল, স্কেল অফ কর্ড। আমাদের এখানে প্লেন স্কেল আমরা দেখেছি সবাই, আমরা ছোটোবেলায় বা আমরা নিচের ক্লাসে বা জিওমেট্রির বক্সে যে সমস্ত ফিল্ডেই আমরা যাই, আমরা কিন্তু প্রত্যেকেই দেখে থাকবো প্লেন স্কেল। প্লেন স্কেল থাকে দুটো ইউনিটে, আমরা দুটো ইউনিট বলতে আমরা দেখবো এই যে আমরা এখানে স্কেলটা দেখছি, এটা আছে সেন্টিমিটার, মিলিমিটার আর ফুট আর ইঞ্চি, এইভাবে করা আছে। 2 নম্বর হচ্ছে ডায়াগোনাল স্কেল, যে স্কেলে থাকছে তিনটে ইউনিট এবং যেখানে ভেরি মাইনিউট ক্যালকুলেশন, অর্থাৎ খুব ক্ষুদ্র ক্যালকুলেশন ডাইমেনশন মেজারমেন্ট করতে হচ্ছে, সেখানে আমরা হচ্ছে ডায়াগোনাল স্কেল। 3 নম্বরে আমরা দেখতে পাচ্ছি কম্পারেটিভ স্কেল। কম্পারেটিভ স্কেলটা কি বলছে, স্কেলস হ্যাভিং মানে যে সমস্ত স্কেলগুলো একটার দুটো স্কেলকে একসঙ্গে আমরা ব্যবহার করছি, যাদের রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন বা আরএফ হচ্ছে 1, এবং তাদেরকে কী করছি, যেমন স্কেলের একদিকটা দুটো স্কেলকে ব্যবহার করছি, একদিকে যদি আমাদের সেন্টিমিটার থাকে অর্থাৎ মেট্রিক স্কেল থাকে, আরেক দিকটা আমরা কী পাবো, আরেক দিকটা আমরা FPS-এ পেতে পারি বা অন্য কোনো সিস্টেমে পেতে পারি, এটা দুটো স্কেলকে আমরা একদিকে একসঙ্গে দুটোকে একসঙ্গে কনস্ট্রাক্ট করতে পারি, আবার দুটোকে আলাদা আলাদাভাবেও করতে পারি, এটাকে কম্পেয়ার করা হচ্ছে বলে এটাকে বলা হচ্ছে কম্পারেটিভ স্কেল। 3 নম্বর হয়ে গেল। 4 নম্বরে আমরা দেখছি ভার্নিয়ার স্কেল। ভার্নিয়ার স্কেলটা কি, ভার্নিয়ার স্কেলে আমরা দেখব যে ভেরি অ্যাকুরেট মেজারমেন্ট করা হচ্ছে, যেখানে আমরা অ্যাকুরেসি যেখানে মেনটেন করতে চাইছি, যে সমস্ত জায়গায় আমরা অ্যাকুরেসি মেনটেন করতে চাইছি সেখানে আমরা এই ভার্নিয়ার স্কেলটা ব্যবহার করে থাকি। এরপরে কি, এরপরে হচ্ছে স্কেল অফ কর্ড। স্কেল অফ কর্ড কি, স্কেল অফ কর্ড হচ্ছে আমরা যে সমস্ত জায়গাতে আমরা যদি প্রোটেক্টর অর্থাৎ চাঁদা যদি আমাদের কাছে অ্যাভেলেবেল না থাকে, তাহলে স্কেল অফ কর্ড দিয়ে আমরা কি করতে পারি, না স্কেল অফ কর্ড দিয়ে আমরা অ্যাঙ্গেল মেজারমেন্ট করতে পারি, স্কেল অফ কর্ড দিয়ে আমরা কিন্তু অ্যাঙ্গেল মেজারমেন্ট করতে পারি। তাহলে আমরা দেখলাম টাইপ অফ স্কেল অ্যাকর্ডিং টু ইউজ। এরপরে আমরা যাচ্ছি প্লেন স্কেল। প্লেন স্কেল কাকে বলে আমি আগে বললাম, প্লেন স্কেল হচ্ছে যার দুটো ইউনিট থাকবে এবং প্লেন স্কেলের ডেফিনেশনে বলছে,
ব্রেন সেল কনসিস্ট অফ এ লাইন ডিভাইডেড ইন্টু সুইটেবল নাম্বার অফ ইকুয়াল পার্টস অর ইউনিট, দ্য ফার্স্ট অফ হুইচ ইজ সাবডিভাইডেড ইন্টু স্মলার ইউনিট। এই যে আমরা এখানে দেখছি, এই যে এখানে একটা লাইন আছে, এটাকে কতগুলো অংশে প্রথমে ভাগ করা হয়েছে, আবার এটাকে সাবডিভাইডেড করে স্মলার ইউনিটে করা হয়েছে। এখানে আমরা দেখছি যে এই যে অংশটা, এটা এই যে এটা করা হয়েছে এদিকে মিটার, আবার এদিকে আছে ডেসিমিটার, এটাকে দশ ভাগে ভাগ করেছি, মানে সাবডিভাইডেড করেছি। আমরা আগেও বলেছি, আবার এখানে বলছি, প্লেন স্কেল রিপ্রেজেন্ট আইদার টু ইউনিট অর ইউনিট অ্যান্ড ইট সাব ডিভিশন, অর্থাৎ দুটো ইউনিট, মিটার ডেসিমিটার। আবার আমরা এটাকে এভাবেও বলতে পারি, মিটার ওয়ান বাই টেন মিটার, এভাবেও আমরা বলতে পারি প্লেন স্কেলকে। এরপর আমরা যাচ্ছি ডায়াগোনাল স্কেল। ডায়াগোনাল স্কেল কোথায় ব্যবহার করা হয়? যেখানে ভেরি মাইনুট ডিস্টেন্সকে আমরা মেজারমেন্ট করবো, সাচ অ্যাজ 0.1 mm, এই ধরনের যখন আমরা করব, অথবা যখন আমরা খুব বেশি অ্যাকুরেসি মেজারমেন্ট করব, অথবা যেখানে তিনটে ইউনিট ব্যবহার করা হবে, তিনটে ইউনিট। এখানে যে আমি স্কেলটা দেখছি, এই যে তিনটে ইউনিট আছে, মিটার ডেসিমিটার সেন্টিমিটার, এই তিনটে ইউনিট ব্যবহার করা হচ্ছে এখানে ডায়াগোনাল স্কেলে। এরপরে আমরা যেটা যাচ্ছি সেটা হচ্ছে প্রিন্সিপাল অফ ডায়াগোনাল স্কেল, অর্থাৎ কোন নীতিতে ডায়াগোনাল স্কেল কাজ করে। আমরা জানি সিমিলারিটি অফ ট্রায়াঙ্গেলস, এখানে প্রিন্সিপাল অফ ডায়াগোনাল স্কেল হচ্ছে এটা বেসড অন সিমিলারিটি অফ ট্রায়াঙ্গেল, অর্থাৎ বাংলায় বলতে গেলে সদৃশ ত্রিভুজ, সদৃশ ত্রিভুজের নীতি অনুযায়ী প্রিন্সিপাল অফ ডায়াগোনাল স্কেল কাজ করে। এখানে আমরা যদি ধরে নিই এ বি একটা খুব ক্ষুদ্র অংশ, ক্ষুদ্র একটা ডিস্টেন্স, যেটাকে আমরা দশটা ভাগে ভাগ করব। প্রথমে আমরা কি করছি, বি পয়েন্টে একটা পারপেন্ডিকুলার টানলাম, একটা লম্ব টানলাম বিতে, এরপরে কম্পাসের সাহায্যে সমান দশটা অংশ কেটে নিলাম সি পর্যন্ত, সমান দশটা অংশ সি পর্যন্ত কেটে নিলাম। এগুলোকে নাম দিয়ে দিলাম, এ ওয়ান টু থ্রি ফোর করে আমি নাইন পর্যন্ত নাম দিয়ে দিলাম। এরপরে এ সিকে যুক্ত করলাম, এ সি যুক্ত করলাম, এবং এই যে আমি পয়েন্টগুলো পেয়েছি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স করে, এই পয়েন্টগুলো থেকে এ বিকে রেসপেক্ট করে, উইথ রেসপেক্ট টু এ বি আমি প্যারালাল লাইন টানলাম প্রত্যেকটা থেকে। এই প্যারালাল লাইনগুলো এসিকে ওয়ান ডট টু ডট থ্রি ডট ফোর ডট করে নাইন ডটে গিয়ে কাট করলো। এরপরে আমরা যদি লক্ষ্য করি এখানে, এই যে ওয়ান ডট ওয়ান সি, টু ডট টু সি, থ্রি ডট থ্রি সি, এইভাবে এ বি সি, এই যে আমরা এই ত্রিভুজগুলোকে পাচ্ছি, ট্রায়াঙ্গেলগুলোকে পাচ্ছি, এই ট্রায়াঙ্গেলগুলো প্রত্যেকটা কিন্তু সিমিলার, অর্থাৎ এইগুলো হচ্ছে সদৃশ ত্রিভুজ। আর আমরা কি জানি সদৃশ ত্রিভুজের বাহুগুলো সম অনুপাতে, প্রত্যেকটা সমান অনুপাতে থাকবে। অর্থাৎ কি, আমরা যদি এখানে কম্পেয়ার করি ফাইভ ডট ফাইভ সি আর এ বি সি, এই দুটো ত্রিভুজের মধ্যে যদি আমরা কম্পেয়ার করি ফাইভ ডট ফাইভ সি এবং এ বি সি, এখানে আমরা দেখতে পাচ্ছি ফাইভ সি, ফাইভ সি এই যে ডিস্টেন্সটা, এটা কত না হাফ বি সি, ফাইভ সি হচ্ছে হাফ বি সি, তাহলে ফাইভ ডট ফাইভ হচ্ছে হাফ এ বি। আমরা যেহেতু এটা সিমিলার, ট্রায়াঙ্গেলগুলো সিমিলার, তাহলে কী হচ্ছে অনুপাতও একই অনুপাতে কমবে, এই বি সির সঙ্গে ফাইভ সির যা অনুপাত, অর্থাৎ হাফ, এখানে ফাইভ ডট ফাইভের সঙ্গে এবিরও অনুপাত তাই হবে হাফ, অর্থাৎ ফাইভ ডট ফাইভ হচ্ছে হাফ এবি। সিমিলারলি আমরা প্রতিটা ত্রিভুজে যদি এইভাবে বিশ্লেষণ করি, এইভাবে বিশ্লেষণ করি, আমরা কি পাবো, ওয়ান ডট ওয়ান সি সমান কি একের দশ, অর্থাৎ পয়েন্ট ওয়ান এবি, টু ডট টু সমান কত দুয়ের দশ এবি, অর্থাৎ পয়েন্ট টু এবি, থ্রি ডট থ্রি সমান কত তিনের দশ এবি, অর্থাৎ কত পয়েন্ট থ্রি এবি। এইভাবে আমরা যদি যাই নাইন ডট নাইন সমান কত নয়ের দশ এবি, অর্থাৎ পয়েন্ট নাইন এবি। তাহলে আমাকে যদি আমি যদি এই এবি অংশটার একের দশ চাই, তাহলে আমি কি করব, এখান থেকে এই ওয়ান ডট যে পয়েন্টটা আছে এখান থেকে যদি আমি লম্ব টানি, এখান থেকে যদি আমি লম্ব টানি, এইভাবে এইভাবে লম্ব টানি, তাহলে বি থেকে যেখানে পয়েন্টটা পাবো সেটা হচ্ছে পয়েন্ট ওয়ান এবি,
বা একে দশ এবি। সিমিলারলি আমি যদি এখানে নাইন ডট থেকে এখানে লম্ব টানি তাহলে বি থেকে এই লম্ব পর্যন্ত এই পয়েন্ট পর্যন্ত ডিস্টেন্সটা হবে পয়েন্ট নাইন এবি অথবা নয়ের দশ এবি। এটাই হচ্ছে প্রিন্সিপাল অফ ডায়াগোনাল স্কেল। এরপর আমরা যেটা আলোচনা করব, একটা স্কেলকে কনস্ট্রাক্ট করতে গেলে কী কী ইনফরমেশন প্রয়োজন, কী কী ইনফরমেশন প্রয়োজন। প্রথমেই আমরা যেটা দেখছি রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন। রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন বা সংক্ষেপে আমরা যেটাকে বলি আরএফ, ডাইমেনশন অফ দ্য ড্রয়িং বাই করস্পন্ডিং ডাইমেনশন অফ দ্য অবজেক্ট অথবা লেন্থ অফ ড্রয়িং অ্যাকচুয়াল লেন্থ অফ অবজেক্ট। অর্থাৎ ডাইমেনশন অফ দ্য ড্রয়িং মানে হচ্ছে আমরা যে মাপে ড্রয়িংটা করছি সেটা হচ্ছে ডাইমেনশন অফ দ্য ড্রয়িং, আর করস্পন্ডিং ডাইমেনশন অফ দ্য অবজেক্ট হচ্ছে অ্যাকচুয়াল যেটা অবজেক্টের ডাইমেনশন সেটা হচ্ছে করস্পন্ডিং ডাইমেনশন অফ দ্য অবজেক্ট। এই দুটোর অনুপাতকে আমরা বলছি আরএফ বা রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন। যেহেতু এটা একটা রেশিও অর্থাৎ অনুপাত, তার এর এই যে কোনো ইউনিট থাকবে না। যখন আরএফের ভ্যালু একের থেকে কম হবে তখন হচ্ছে রিডিউসিং স্কেল, আরএফের ভ্যালু যদি একের থেকে বেশি হয় তখন হচ্ছে এনলার্জ স্কেল, এবং আরএফের ভ্যালু যদি একের সমান হয় তখন হচ্ছে ফুল সাইজ স্কেল বা ফুল স্কেল। এছাড়া আমরা যে ড্রয়িং করব সেখানে ড্রয়িংয়ের মধ্যে আমাদের ইউনিট, যেগুলো আমরা ইউনিটগুলো ব্যবহার করছি সেই ইউনিটগুলো এখানে মাস্ট রিপ্রেজেন্ট অর্থাৎ মেনশন করে দিতে হবে। যেমন এখানে আমরা এক্সাম্পল বলতে পারি মিলিমিটার, সেন্টিমিটার অথবা ফিট, ইঞ্চিস এইভাবে। আরেকটা জিনিস আমাদের যেটা লাগবে আরও সেটা হচ্ছে লেন্থ অফ স্কেল বা এলএস, লেন্থ অফ স্কেল বা এলএস। আরএফ মানে আমরা যেটা ক্যালকুলেশন করে আরএফটা বেরোবে সেটাকে ম্যাক্সিমাম লেন্থ টু বি মেজার্ড, মানে স্কেলটা যে স্কেলটা তৈরি করা হচ্ছে বা যে স্কেলটা আছে সেটা একবারে সর্বোচ্চ কতটা ডিস্টেন্স মাপতে পারে সেটাই হচ্ছে ম্যাক্সিমাম লেন্থ টু বি মেজার্ড। তাহলে আরএফকে ম্যাক্সিমাম লেন্থ টু বি মেজার্ড দিয়ে যদি আমরা গুণ করি তাহলেই আমরা পাবো লেন্থ অফ স্কেল বা আরএফ। পয়েন্ট টু বি রিমেম্বার, আমাদের কী কী জিনিস মনে রাখতে হবে, কী কী জিনিস মনে রাখতে হবে। এখানে দ্য জিরো শুড বি প্লেসড অ্যাট দ্য এন্ড অফ দ্য ফার্স্ট মেন ডিভিশন, দ্যাট মিন্স বিটুইন দ্য ইউনিট অ্যান্ড ইট সাব ডিভিশন। দু নম্বর, ফ্রম দি জিরো মার্কস দ্য ইউনিট শুড বি রিমেম্বার্ড টু দ্য রাইট অ্যান্ড ইট সাব ডিভিশন টু দ্য লেফট। তিন নম্বর, দ্য নেমস অফ ইউনিটস অ্যান্ড সাব ডিভিশন ইউনিটস শুড বি স্টেটেড ক্লিয়ারলি বিলো অর অ্যাট দ্য রেসপেক্টিভ এন্ডস। চার নম্বর, দ্য নেম অফ দ্য স্কেল অর আরএফ ইজ মেনশন বিলো দ্য স্কেল। অর্থাৎ আমরা যদি এখানে এই দুটো স্কেল আছে প্লেন স্কেল এবং ডায়াগোনাল স্কেল, এখানে যদি আমরা এটা নিয়ে বিশ্লেষণ করি, এক নম্বরে কী বলছে, এক নম্বরে বলছে যে এই যে জিরো, জিরো শুড বি মেনশন ফার্স্ট মেন ডিভিশন, এই যে মেন ডিভিশনের প্রথম এখানে আমাদের জিরোটাকে লিখতে হবে, মেন ডিভিশনের প্রথমে এখানে জিরোটাকে এই যে দুটো প্লেন স্কেল এবং ডায়াগোনাল স্কেল আমরা দেখাচ্ছি এখানে করতে হবে। দু নম্বর কী বলছে, ফ্রম দ্য জিরো মার্কস, এই যে জিরো মার্কস থেকে ডান দিকে ইউনিটটা কিসের হবে, ডান দিকে এই যে ডান দিকের ইউনিটটা হবে মেন ডিভিশন, আর বাঁ দিকেরটা হবে, এটা প্লেন স্কেলের ক্ষেত্রে বাঁ দিকেরটা হবে সাব ডিভিশন। বাঁ দিকেরটা খেলতে এই পর্যন্ত প্লেন স্কেল এবং মেন স্কেল কিন্তু এবং ডায়াগোনাল স্কেল দুটো কিন্তু এক। ডায়াগোনাল স্কেলে আরেকটা ইউনিট আছে যেটা কিন্তু আমরা এখানে নিচ থেকে উপরের দিকে, এই যে আমরা প্রিন্সিপাল অফ ডায়াগোনাল স্কেলে দেখলাম এইভাবে যে আমাদের যে লাইনগুলো আছে ইনক্লাইন্ড, সেই ইনক্লাইন্ড বরাবর উপরের দিকে উঠতে হবে। এরপর তিন নম্বর, তিন নম্বরে কী আছে, নেম অফ দ্য ইউনিট, নেম অফ দ্য ইউনিট শুড বি মেনশনড বিলো, এই যে মিটার এদিকে আছে, ডেসিমিটার এদিকে আছে, এখানে মিটার আছে, ডেসিমিটার আছে, সেন্টিমিটার আছে, নিচে মেনশন করতে হবে। চার নম্বর কী বলছে, দ্য নেম অফ দ্য স্কেল অর আরএফ শুড বি মেনশনড বিলো দ্য স্কেল। অর্থাৎ এই যে আমরা এখানে আরএফের ভ্যালুটা নিচে লিখে দিতে হবে, এই যে এখানে আরএফ 1/60 লেখা আছে, এখানে আরএফ 3/20 লেখা আছে, 200 লেখা আছে, এগুলো কিন্তু আমাদেরকে এখানে করতে হবে, আমাদের কিন্তু এগুলো মেনশন করে এগুলো কিন্তু উল্লেখ করতে হবে। ঠিক আছে,
তাহলে এতক্ষণ আমরা দেখলাম স্কেল ইঞ্জিনিয়ারিং ড্রয়িংয়ে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর ইঞ্জিনিয়ারিং ড্রয়িং হলো ল্যাঙ্গুয়েজ অফ ইঞ্জিনিয়ার্স, আমরা সকলেই জানি। সুতরাং স্কেল ভালোভাবে না জানলে আমরা কোনো ড্রয়িংকে রিড করতে পারবো না। আর একজন ভালো টেকনিশিয়ান বা ইঞ্জিনিয়ার ড্রয়িং যদি ভালো করে রিড করতে না পারে তাহলে সে কাজ করতেও পারবে না। আশা করি এই ভিডিওটি সকলের ভালো লেগেছে এবং এইটা থেকে সকলেই উপকৃত হবেন। নমস্কার।